আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন আজকের দুইটি আলোচিত খবর ভিডিওটি দেখে সৌদির বিস্তারিত রইল সৌদি হতে পারে আজকের প্রথম আলোচিত খবর ধর্ম ত্যাগ করে নাস্তিকতা প্রচার চালানোর দেয় ইয়ামেনের এক নাগরিককে পনেরো বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবে একটি আদালত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেছে বলে সোমবার এক বিবৃতি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ সৌদি আরবে যখন সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংখ্যাযোগ্য চলছে তখন ফিফিংকে অপরাধ হিসেবে বিবেচনা না করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি নিউ ইয়র্ক ভিত্তিক ওই মানবাধিকার সংস্থা বলছে আবু আলী লুহুম ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দুইটি ভুয়া অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে আসছিল বলে অভিযোগ আনা হয়েছে আদালতের বিচারকরা বলছে যে দুটি অ্যাকাউন্ট ফোন দিয়ে ব্যবহার করা হয়েছিল তা আবুল লহমের সাক্ষী ছাড়াই অভিযুক্তদের ওই বিচার অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছে ডাব্লিউ সংস্থাটি আরও বলছে আদালত দেখতে পেয়েছে ওই দুটি অ্যাকাউন্ট থেকে যেসব টুট করা হয়েছিল সেগুলোতে ধর্মত্যাগ অবিশ্বাস এবং নাস্তিকতার প্রচার রয়েছে এছাড়া আন্তর্জাতিক এই মানবাধিক সংস্থা বলছে আবুল লুহিমের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনশৃঙ্খলা ধর্মীয় মূল্যবোধ এবং জনসাধারণের নৈতিকতা নষ্ট করা হতে পারে এমন বিষয়বস্তু ছিল আবু লুহুমকে নাস্তিকতা প্রচারে দেয় সব্যস্ত এবং ধর্মত্যাগের জন্য পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বলছে কর্তৃপক্ষ সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর আফগানিস্তানে একশো কোটি রিয়াল সহায়তা দেবে সৌদি আরব আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে একশো কোটি রিয়াল ঘোষণা দিয়েছে সৌদি আরব বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই হাজার তিনশো কোটি টাকারও বেশি ইসলামিক ও অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ও আইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফরহান এই ঘোষণা দেন খবর আরবিয়া ও ডন উর্দুর তিনি বলেন আমরা আফগানিস্তানে শান্তি চাই এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অঞ্চল ও বিশ্বে প্রভাব ফেলতে পারে আফগানিস্তানে অর্থনৈতিক সংকট আরও গুরুতর হতে পারে সেখানকার মানুষ আমাদের সাহায্যের জন্য উন্মুখ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির সির সম্মেলনে আফগানিস্তানের জন্য একটি মানবিক ট্রাস্ট তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামিক দেশগুলো পাকিস্তানের পররাষ্ট্রমতি শাহ মাহমুদ কোরশি এই ট্রাস্ট তহবিলের ঘোষণা দেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই তহবিল গঠন করা হবে বৈঠকে আফগানিস্তান যেন সন্ত্রাসী ও উগ্রপন্থী দলের আশ্রয়স্থলে পরিচিত না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে সৌদি আরব এছাড়া আফগানিস্তানের মানবিক পরিস্থিতি অবনতি আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন চলমান সংকট নিরসনের লক্ষ্যে আফগানিস্তানে মানবিক সহায়তা ফের শুরু করবে সৌদি আরব প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবর যেটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন